Assalamualaikum everyone, welcome back to my channel. This is Tamina Akhtar from Tamina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গতকাল ভিডিও দিতে পারিনি, কে কে মিস করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এইখানে আমি আজকে মানে সকাল সকালই একটু বড় পাতিলে বিরিয়ানি রান্না করব, গরুর মাংসের বিরিয়ানি। কিছু মাংস ছিল সেটা ম্যারিনেট করে গতকাল রাতে রেখে দিয়েছিলাম, সেটাও নামিয়েছি। আবার নতুন করে মাংস এনেছে, সেটাও আমি ওয়াশ করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি বড় সসপ্যান নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিয়েছি, একটু লাল লাল করে সয়াবিন তেলে ভেজে নিয়েছি। তারপর এতে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে যেই মশলাটা দিয়েছি, তো মানে আগে যেই মাংসটা ম্যারিনেট করেছি সেটার মধ্যেও কিন্তু মশলা রয়েছে। তো এখন নতুন করে মাংসর জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপর এখন নতুন যে মাংস আছে সেগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো ম্যারিনেট করাই রয়েছে। প্রায় 2 কেজির মতো গরুর মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর চাল নিয়েছি, পোলার চাল নিয়েছি 1 কেজির মতো। তো প্রথমে এখন মাংসটা আমি হালকা করে নেড়ে দিব, তারপর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো এখন পুরোটা ভালো মতো মিক্স করে নিব। আর এখানে আমি মাংসগুলো একটু বড় বড় করেই কেটেছি, একেবারে ছোট করে কেটে কাটিনি, কারণ এটা তেহারি রান্না করব না, তেহারি। আর এখানে রান্না হবে হচ্ছে বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি। এখন বাকি যে মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে ছিল প্রায় 1 প্যাকেটের মতো, 1 প্যাকেট মশলা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আধা প্যাকেটের মতো মশলা আগের যে মাংসটা ছিল সেটার মধ্যে মিক্স করেছিলাম। তো এর মধ্যে কিন্তু আমি টক দই দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম শাহি জিরা। শাহি জিরা দেওয়ার পর এখানে আমার মনে হচ্ছে টক দই একটু কম হয়েছে, সেজন্য আরও একটু দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে টক দই দিলে এটা কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় কিন্তু টক টক লাগে, ভালো লাগে না। তো এখানে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি, আলু দিয়ে কিন্তু একদম ভালোভাবে কষিয়েছি, আর ঝোলও কিন্তু এর মধ্যে আমি দিয়েছি। দিয়ে মাংসটা একেবারে সফট করে নিয়েছি, তারপরে আলুটাও আমার সফট হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু কমে এসেছে। এই পর্যায়ে আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তো পাউডার মিল্ক আর দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একেবারে একদম মাংসটা আমি শুকনো করে ফেলবো। শুকনো করে ফেলে তারপর মাংসটা আলাদা করে নিব, মাংস আর আলু। মশলা কিন্তু এই সসপ্যানেই থাকবে। বিরিয়ানি রান্না করার জন্য একটু খোলামেলা পাতিলা হলে ভালো হয়, বা সসপ্যান যেটাই হোক, তাতে বিরিয়ানিটা ঝরঝরে হয় আর রান্না করতেও সুবিধা লাগে। এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস সামান্য পরিমাণ। তো বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়েছিল। তো এখানে আমি কিন্তু চাল দিয়ে দিয়েছিলাম, আর সেটা আর দেখাইনি। চাল দিয়ে ভালো মতো ভেজে তারপর এর মধ্যে আমি গরুর মাংস যেটা আলাদা করে রেখেছি সেটাও দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে তারপর দমে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। তো দেখুন মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, আর এটা আরও একটু দমে যখন রেখে দিব একদম ঝরঝরা হয়ে যাবে, তারপর খাওয়ার জন্য রেডি। ইফতারে আমরা এটাই খাবো, তারপরে ইফতারও বানিয়েছিলাম। তার আগে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কে এসেছিল। আজকে এসেছিল আমার মা আর আমার ভাই, কারণ আমার মা বাড়ির কাজ করেছিল, মানে আমাদের বাড়ি হচ্ছে সেই জন্য একটু কাজ করা ছিল, সেই জন্য আমাদের বাসা অনেক দিন ধরে আসতে পারেনি।
তো গতকাল এসেছিল, সেই জন্য আর ভিডিও দিতে আপনাদের সাথে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি। এখানে যা যা নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করছি। নুডলস ছিল, চিনি, পোলার জল, তারপরে ছিল চানাচুর, ছিল বারবিকিউ চানাচুরটা, কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। তারপর চিরার লাড্ডু ছিল, এখানে ডালও এনেছিল। তারপর সাহিরের জন্য মিস্টার টুইস্ট, এই চিপসটা, চিপস আর কি ইদানিং বেশি খাচ্ছে সাহির, তো এনেছে। আর এখানে আঙুর এনেছে ফলের মধ্যে, তারপর কলা এনেছিল, তারপর এর মধ্যে দই এনেছিল, অনেক কিছুই এনেছিল। এখানে মিষ্টি এনেছে, তো কালো আর সাদা মিষ্টি। আর গতকাল এত গরম পড়েছিল এবং আজকেও এত গরম, কয়েকদিন ধরে এত গরম যে বলার বাহিরে, হাত পা একদম ড্রাই হয়ে যাচ্ছে, ঠোঁট ড্রাই হয়ে যায় আর গলা একদম শুকিয়ে যায়, অবস্থা খারাপ। তো এখানে পাউরুটিও এনেছিল। আর সাহিরের জন্য, সাহিরের মামা এই যে ঈদের জন্য দিয়েছে আর কি, এগুলো হচ্ছে শর্ট প্যান্ট, পরতে পারবে ও। তো এখানে শর্ট প্যান্ট দুইটা ছিল, আরও ফুল প্যান এনেছিল, তো সেটা আর শেয়ার করতে ভুলে গেছি, তো পড়লে আপনাদের সাথে শেয়ার করব। এখানে যা যা এই যে গেঞ্জি এনেছিল তা আপনাদের সাথে শেয়ার করছি। আর গেঞ্জিগুলো এতই সফট, কি বলবো, অনেক সফট আর অনেক গর্জিয়াস ছিল। এখানে এই যে মখমলের কাপড়ের এই যে কচ্ছপটা কাজ ছিল উপরে, তো এখানে এই যে ছোট ছোট কচ্ছপের গেঞ্জিগুলো ছিল, ডাইনোসর, বিভিন্ন লেখার ছিল। তো এগুলো কিন্তু বাচ্চাদের পড়ালে খুবই ভালো লাগে, খুবই, আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদেরকে, বাচ্চারাই তো কার্টুন, তারপরে বিভিন্ন ডিজাইনের গেঞ্জিগুলো পরবে, বড়দের পড়লে কিন্তু ভালো লাগে না, বাচ্চাদেরকে পড়লেই ভালো লাগে মাশাল্লাহ। তো এখানে গেঞ্জিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন কত সুন্দর সুন্দর গেঞ্জি দিয়েছে ও, কিন্তু অলওয়েজই, আমার ভাই কিন্তু অলওয়েজই আমার ছেলেকে গেঞ্জিগুলো দেয়, তো আমার কাছে ভালো লাগে। আমাদের আর বাইরে থেকে, মানে ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আর বাইরে থেকে আমাদের আর কেনা লাগে না ওর জন্য। তো সাহিরকে তার নানু শপিং করার জন্য টাকা দিয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারা তো আমার ফ্যামিলির মতোই। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এটা আবার কেউ মাইন্ড করবেন না, শপিং করার জন্য দিয়েছে, যদিও আমরা শপিংটা কিন্তু করে ফেলেছি, তারপরও ওর নানু ওকে দিয়েছে। আর এখানে আমরা ইফতারের আয়োজন কিন্তু করে নিয়েছি, যা যা পেরেছি করে নিয়েছি, কারণ গতকাল কিন্তু খুব গরম ছিল, এই গরমে আমি যা যা পেরেছি আলহামদুলিল্লাহ আমরা ইফতার করে নিয়েছি। আর ইফতারের পর রাতের খাবারের জন্য বিরিয়ানিটা রেখেছি। তো এই ছিল আয়োজন, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।